iPhone 16 সিরিজ আসতে আর বেশি দিন বাকি নেই। সেপ্টেম্বর মাসেই কিন্তু iPhone 16 রিলিজ হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমরা অনেক রিউমার শুনতে পাচ্ছি। ওয়েলকাম সবাইকে, কি করা যায় নতুন একটি ভিডিওতে। চলুন দেখে নেই iPhone 16 সিরিজে কি কি নতুন দিচ্ছে অ্যাপল, এক্সপার্টসরা কি বলছে। শোনা যাচ্ছে iPhone 16 এ 6.1 ইঞ্চ ডিসপ্লে দিচ্ছে এবং iPhone 16 Pro Max এ 6.9 ইঞ্চ ডিসপ্লে দেওয়া হচ্ছে। নিউ ক্যাপচার বাটন থাকছে যা দিয়ে ছবি তোলার কাজ ছাড়া আরো বেশ কিছু কাজ হয়তো করা যেতে পারে। ওয়াইফাই 7 প্রযুক্তি iPhone 16 সিরিজে আনার কথা শোনা যাচ্ছে। iPhone 16 সিরিজের সবগুলোতেই অ্যাকশন বাটন দেওয়া হচ্ছে। সববারের মতোই iPhone 16 সিরিজে ফাস্টার এই সিরিজের চিপ দেওয়া হবে। রিউমার্সের মধ্যে অনেক বড় একটি রিউমার হচ্ছে iPhone এবার নাকি 7টা কালার করবে। সো লেটস সি কি হয় বলা যাচ্ছে না, তবে এই রিউমারগুলো থেকে কিন্তু অনেকগুলো সত্য হয়ে যাবে। অনেক কিছুই নতুন আরো আপগ্রেড আসবে। ক্যামেরাতে অ্যাপল এবার অনেক বেশি ফোকাস করবে, কারণ কম্পিটিশনে টিকে থাকার জন্য ক্যামেরাটা অনেক ভালো দেওয়া অনেক ইম্পর্টেন্ট। আইফোন 16 সিরিজের অনেকগুলো ইমেজ কিন্তু অলরেডি ইন্টারনেটে লিক হয়ে গিয়েছে, যা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আইফোন 16 সিরিজটা কিছুটা 11 এর মতো দেখতে এবং 16 প্রো এবং প্রো ম্যাক্স এ দুটো কিন্তু 15-14 এগুলোর মতো যথারীতি থাকছে। ফোনগুলোতে এখন হার্ডওয়্যার রিলেটেড তেমন ম্যাসিভ কোনো চেঞ্জেস আনা কিন্তু মনে হয় না খুব একটা পসিবল। সবাই এখন ফোকাস করছে এআইতে, কে কার এআইটা সব থেকে বেশি ভালো রাখবে এটা হচ্ছে এখন ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিশনস। রিসেন্টলি পিক্সেল 9 সিরিজ কিন্তু গুগল বের করেছে এবং তাদের ফোনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তারা কিন্তু এআই এর উপরে অনেক ভালো কাজ করেছে। অ্যাপল এখনো এআই নিয়ে তেমন একটা কাজ করছে না। দেখা যাক যে 16 সিরিজে তারা কি চমক রাখে এআই লাভারদের জন্য। তবে সত্যি কথা, গত 3-4 বছরে একই রকমের ডিজাইন কিন্তু অ্যাপলের ফোনগুলোতে আছে। 13, 14, 15, 16 এর লিক হওয়া ইমেজগুলো প্রায় সিমিলার। শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের 20 তারিখে তাদের ইভেন্ট আইফোন 16 সিরিজ লঞ্চ হবে। অ্যাপল লাভাররা সবসময় এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। এবার কি কি চমক থাকছে আমরা দেখে নিব অ্যাপলের ইভেন্টে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমাদের নতুন একটি ভিডিও দিয়ে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আপনার যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।